রুবেল এবং আলেকজান্ডার বোর কাছে একসঙ্গে সবাই চিরো, এবং আসলে এই দুজন হিরোকে আমাদের ইন্ডাস্ট্রির কাজে লাগাতে পারিনি। পরবর্তীতে সবাই শাকিব খানকে নিয়ে কাজ করেছে, এবং এই দুজন যদি আসলে মানে স্ক্রিনে যদি এখনও যদি ওইভাবে থেকে যেত তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হতো। বেলা 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 এরকম কমেন্ট এসেছে। এখন আমি এই দুজনের অ্যাকশন ক্যাপাবিলিটি নিয়ে কথা বলবো, এবং এই দুজনের থেকে কি আসলেই কি অ্যাকশনে কেউ ছিল না, বা এটা নিয়ে আসলে মানুষের ফিলোসফি আসলে কেন এমন, তো এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওতে স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো শুরুতে আমি যে কথাটা বলবো, রুবেল এবং আলেকজান্ডার বুক দুজনই কিন্তু মার্শাল আর্টে পারদর্শী, এবং মার্শাল আর্ট ধর্মী দুজনই হিরো, এবং এই দুজন হিরোর যে কোয়ালিফিকেশন, তাদের যে আসলে মার্শাল আর্টের যে নিত্য নৈমিত্তিক ফর্মুলা তারা স্ক্রিনে এনে আমাদেরকে আসলে যেভাবে আসলে নন্দিত করছে সেটা আনবিলিভেবল। এবং হ্যাঁ, তাদের জেনারেশন অন্তত যদি আপনি যদি মার্শাল আর্ট যদি আপনি ধরেন তাহলে আমি বলবো যে তারা দুজনই আসলে ডেডলি কম্বিনেশন, এবং তারা দুজনই মার্শাল আর্টের অপ্রতিদ্বন্দ্বী হিরো। বাট আপনি যদি শুধু মার্শাল আর্ট বা মার্শাল আর্টের বাইরেও যদি আপনি যদি তাদেরকে যদি অল ইন্ডাস্ট্রির সবাই জিরো অ্যাকশানে এরকম কেউ কিছু করেনি এরকম যদি আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে একটু ভুল ব্যাখ্যা আপনাদের দের আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি একটু ব্যাক স্টোরি জানতে হবে, যে অ্যাকশন কিন্তু অনেকটা ধরন আলাদা। হ্যাঁ, এখন আপনি যে শুধুমাত্র মার্শাল আর্ট ধর্মী ফিল্ম আপনি আসলে করবেন এবং আসলে ওটাই যে আসলে সব কিছু ব্যাপারটা, এরকম না। হ্যাঁ, মানে অ্যাকশনের কিন্তু বিভিন্ন ধারাবাহিকতা আছে, বিভিন্ন রকম প্যাটার্ন আছে। হ্যাঁ, আপনাদের কিন্তু আসলে ওই ব্যাপারটা বুঝতে হবে, যেটা আপনি যদি অ্যাজ লাইক আমি যদি বলি যে আমাদের দেশে অনেক ধারার অ্যাকশন হয়েছে, অ্যাজ লাইক যারা আসলে আসলে পোশাকি ধারার সিনেমাতে তারা এসেছে, বা আপনি যদি দেখেন যে অনেক মানে মারদাঙ্গা, তো যেখানে শুধুমাত্র ডায়লগ ডেলিভারি থাকছে ধুমিয়ে, হ্যাঁ এই ধাঁচের অ্যাকশন হয়েছে, মানে অনেক ধারার অ্যাকশন কিন্তু আমাদের দেশে হয়েছে, এবং শুধুমাত্র তারা তাদের জায়গা অ্যাকশন করে হ্যান ত্যান। তো এই ব্যাপারগুলো আসলে মানে আমি আসলে এটা আর পক্ষপাতি না। হ্যাঁ, তো আমি যে ব্যাপারটা বলবো যে অ্যাকশনের আসলে অনেক রকমের সিকুয়েন্স আছে, মানে অ্যাকশনের অনেক অনেক রকমের সেগমেন্ট আছে। হ্যাঁ, কেউ হয়তো দেখাচ্ছে শুধুমাত্র আসলে ডায়লগ ডেলিভারি দিয়ে আসলে অ্যাকশনে উতরে যাচ্ছে, বা অনেক রকমের স্টেজ আছে অ্যাকশন, শুধুমাত্র যে মানে পোশাকি ধারার মানে সিনেমার অ্যাকশন হচ্ছে বা মার্শাল আর্ট ধর্মী না। হ্যাঁ, তবে এটা আপনি বলতে পারেন যে তাদের সময়ে মার্শাল আর্ট ধর্মী সিনেমাতে তারা অপ্রতিদ্বন্দ্বী, এবং ওই টাইমে অ্যাকশনকে তারা ভালোই ডোমিনেট করছে। এবং আলেকজান্ডার বু আমি বলবো যে মার্শাল আর্টে তিনি যতটা সুদক্ষ তাকে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু ওইভাবে কাজে লাগাতে পারেনি, তাকে ইন্ডাস্ট্রি কাজে লাগিয়েছে অন্তত আমাদের জেনারেশন, মানে আমরা যারা আমরা তো একটু বড়ো হতে হতে আলেকজান্ডার বু তো দেখেছি যে আসলে তারা আসলে মার্কেট আউট, এবং তাদের তখন চেনে না, এবং আমরা আসলে সারা জীবন ছোটোবেলার থেকে শুনে আসছি যে আলেকজান্ডার বু তো অশ্লীল মানের সিনেমার হিরো। তো এখন এই ব্যাপারগুলো আপনি আসলে কীভাবে দেখেন? হ্যাঁ, মানে থাকে না যে আপনি অ্যাকশান, হ্যাঁ তাকে কিন্তু ইন্ডাস্ট্রি সঠিকভাবে অ্যাকশানে ইউজ করতে পারেনি, তার ইউটিলাইজটা ওরকম হয়নি যেটা হওয়ার কথা ছিল। শাবনূর থেকে শুরু করে মৌসুমি, তো অনেক মানে বড় বড় অভিনেত্রীরা কিন্তু আসলে তার সঙ্গে কিন্তু আসলে কাজ ওরকমভাবে কিন্তু হয়নি। তো আসলে আমি মনে করি যে আসলে তাকে কাজে লাগানো উচিত ছিল, এবং রুবেল 2000 সালের পরে আসলে রুবেল তার নিজের প্রতিও সুবিচার করতে পারেননি, যেটা তো যাই হোক মানে আরও অনেক হিরোরা ছিল এখানে, ওয়াসিম ছিল, সোহেল রানা ছিল, মান্না ছিল, এক একজনের অ্যাকশনের প্যাটার্ন আলাদা। তো এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল।